এবিপি আনন্দ, এগিয়ে থাকে এগিয়ে রাখে। দেখো, স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী যেটা জানিয়েছেন যে আজকে সারা রাজ্যে প্রথম দফায় টিকাকরণ কর্মসূচিতে মোট 15,707 জন টিকা নিয়েছেন। এই 15,707 জন চিকিৎসক স্বাস্থ্যকর্মীর মধ্যে 14 জনের পার্শ্ব প্রতিক্রিয়া, বিভিন্ন লোকের বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া, কারোর টিকা নেওয়ার পর মাথা ঘোরানো, কারোর কারোর অন্যান্য শারীরিক অবস্থা অসুস্থতা বোধ করা, চৈতন্য হয়ে পড়েছে। তবে প্রত্যেকের ক্ষেত্রে উপসর্গ মৃত্যু, কাউকে আধ ঘন্টা, কাউকে এক ঘন্টা বা তার থেকে সামান্য বেশি সময় পর্যবেক্ষণে রেখে ছেড়ে দেওয়া হয়েছে। একমাত্র বিসিরায় শিশু হাসপাতালের নার্স 36 বছর, যার বয়স, যাকে এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, তার শারীরিক অবস্থাটা কিছুটা সিরিয়াস জানাচ্ছেন স্বাস্থ্য অধিকর্তা। আপাতত ওই নার্সকে আগামী আরো 2 দিন পর্যবেক্ষণে রাখা হবে, সেই সিদ্ধান্ত হয়েছে। তবে স্বাস্থ্য দপ্তরের থেকে যে বক্তব্য পাওয়া যাচ্ছে, তার স্বাস্থ্য ভবনের বক্তব্য যে ওই নার্স তার ড্রাগ অ্যালার্জি ছিল, অন্তত পরিবারের লোকজন ওই নার্সের তার মেডিকেল হিস্ট্রি সম্পর্কে সেরকম জানিয়েছেন চিকিৎসকদের যে ড্রাগ ওষুধের ক্ষেত্রে অ্যালার্জি আছে তার, তাই ড্রাগ অ্যালার্জির কারণে তার এই অচৈতন্য হয়ে পড়ার ঘটনা এটা থাকতে পারে, সেটা অনুমান করছে স্বাস্থ্য ভবন। তবে আবারও যেটা বললাম যে সারা রাজ্যে আজকে 14 জনের এই এই তাদের বিভিন্ন উপসর্গ বা অর্থাৎ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েছে, তবে স্বাস্থ্য ভবনের বক্তব্য কারটাই সিরিয়াস নয়। এই 14 জনের মধ্যে 2 জন কলকাতার চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী, 3 জন মুর্শিদাবাদ জেলার থেকে রয়েছেন। যেটা স্বাস্থ্য ভবনের তরফ থেকে জানানো হয়েছে যে আজকে সারা রাজ্যে 15,707 জন টিকা নিয়েছে। কলকাতার ক্ষেত্রে টিকা নেওয়া হয় 92%, 100% সম্পূর্ণ টিকা নিয়েছেন। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে এগিয়ে রাখে। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে এগিয়ে রাখে।